আরএসএসত ঘটিব নাকি মহিলার প্রবেশ? সরকারের দরে সংঘ পরিয়ালতো হব নাকি 33% সংরক্ষণ? আরএসএসর বিবিধ সংগঠনের শীর্ষ পদবীত থাকিব নাকি মহিলা? এই প্রশ্নের অন্তরালত উত্তর প্রদেশত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর বিজেপির মাজত হওয়া সমন্বয় বৈঠকের অন্তত লাভ করা এক বিশেষ চর্চা। আরএসএসত ঘটিব নাকি মহিলার প্রবেশ? চর্চা চলার দরে এয়া সম্ভব হবনে? কিয়নো হিন্দুত্ববাদী আরএসএস পুরুষতান্ত্রিক সংগঠন, আরএসএসত হব নোৱাৰে মহিলার প্রবেশ। অবশ্যই আরএসএসর বিবিধ সংগঠনত পূর্বরে পৰা আছে মহিলার স্থান। আরএসএসর বিবিধ সংগঠন যেনে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, শিক্ষক সংঘ, কৃষক সংঘ, ইতিহাস সংকলন সমিতি, বিজেপি, সেবিকা সমিতি আদির কিছু কিছু সংগঠনত মহিলার প্রবেশ পূর্বেও আছিল আর এতিয়াও আছে। ইয়ার ভিতর আরএসএসর বিবিধ সংগঠন, সেবিকা সমিতি মহিলাক লৈয়েই গঠিত। আরএসএসর এক সূত্রর দাবি, বিবিধ সংগঠন সমূহত যোগ্যতার ভিত্তিত মহিলা শীর্ষ পদবীত বহাল আছে। বহু রাজ্যত আরএসএসর অন্যতম বিবিধ সংগঠন বিজেপিত রাজ্যিক সভাপতির দরে গুরু দায়িত্বও আছে মহিলা। সূত্রটোৱে এইটো স্পষ্ট করে দিছে যে অসমত আরএসএসর বহুকেইটা বিবিধ সংগঠনের নেতৃত্ব দি আছে মহিলাই। কিন্তু লোকসভা নির্বাচনের পূর্বে কেন্দ্রীয় সরকারে মহিলার বাবে 33% আসন সংরক্ষণের বিধেয়ক অনার সময়ত আরএসএস বিজেপির উত্তর প্রদেশ সমন্বয় বৈঠকত চলা চর্চা মতে আরএসএসত মহিলার এন্ট্রি ঘটিব নাকি? যি কথা অস্বীকার করে হিন্দুত্ববাদী সংগঠনটির শীর্ষ সূত্রটোৱে কলে সম্ভব নহয় আরএসএসত মহিলার এন্ট্রি, বর্তমানের দরে মহিলাবিহীনভাবেই কাম চলাই যাব আরএসএসে। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।